এটা কোনো দেবদেবীর নয়, বাবা মায়ের প্রতি সন্তানদের পূজার আয়োজন। প্রদীপ জ্বালিয়ে চোখের জলে ভক্তি ভরে বাবা মায়ের পদতলে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সন্তানেরা। আয়োজনের শুরুতে জল দিয়ে পিতামাতার পা ধুয়ে চরণামৃত পান করেন সন্তানেরা। এরপর নানা ক্রিয়াকর্ম ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো শেষে আশীর্বাদ প্রার্থনা করেন তারা। আসলে আনুষ্ঠানিকভাবে বাবা মাকে কখনো এইভাবে এরকমভাবে পূজা করা হয় না। আমি চাই আমাদের যারা ইয়ং জেনারেশন আছে সবাই যাতে এই ইটা ধারাটা বজায় রাখে। আমরা চাই যে প্রতি বছর এটা এইভাবে বজায় থাকুক। ভক্তি শ্রদ্ধা তো আমরা অনেকভাবেই করি, কিন্তু এটা ব্যতিক্রমভাবে পূজা করে সত্যিকার অর্থে আমাদের খুব ভালো লাগছে। এমন ভক্তিপূর্ণ আয়োজনে আবেগে আপ্লুত বাবা মায়েরা প্রাণ ভরে আশীর্বাদ করেন সন্তানদের। সন্তানকে বুকে নিয়ে অঝরে কেঁদেছেন তারা। আমার প্রতি তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে এবং বাবা মাকে দেবীগণে দেবতা গানে পূজা করে। সত্যিকারের সন্তানরা যেভাবে পিতা মাতার প্রতি ভোজনা করলো, সাধনা করলো, তারা পুষ্প অঞ্জলি দিল, সেটা অত্যন্ত বেদনা মানে হৃদয়ঙ্গম করেছি। এরকম যদি প্রতি ঘরে ঘরে সবাই করে তাহলে আমার মনে হয় বর্তমান সমাজ একটা দৃষ্টান্ত রেখে যেতে পারবে এবং সমাজে অনেক পরিবর্তন আসবে। এইভাবে যদি ধারাবাহিকভাবে সবাই বাবা মাকে দেবতা জ্ঞান করে তাহলে হয়তো বাবা মারা অবহেলিত হবে না। মা বাবার প্রতি সন্তানদের যে কর্তব্য তা থেকে যেন মানুষ বিচ্যুত না হয় তার জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকেরা। এই আয়োজনের মাধ্যমে আমরা সাধারণ সর্বস্তরের মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যে আমাদের ঘরে যে আমাদের পূজ্য দেবতা সাক্ষাৎ দেবতা বাবা মা, তাদেরকে আমরা যেন একদিনের জন্য নয় সারা জীবন তাদেরকে আমরা পূজ্য হিসেবে রাখি, অবহেলায় না করি, অযত্নে না রাখি এবং তাদেরকে যেন কষ্ট না দিই। এবং আজকের আমাদের অনুষ্ঠানটা দেখে যেন আরও নতুন যে জেনারেশন আসবে তারা যেন অনুপ্রাণিত হয় যে আমাদের ঘরের বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে মনে কোনো আঘাত দেওয়া যাবে না। বাবা মাকে সম্মান দেখাতে বুধবার এমন ব্যতিক্রমী আয়োজন করে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ডুমরা সুরগ্রামের সচেতন সনাতনী সন্তান সংসদ নামে একটি প্রতিষ্ঠান। ভক্তিপূর্ণ এই আয়োজনে একই সঙ্গে 200+ মা বাবাকে তাদের সন্তানেরা পূজা করেন। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।